নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা, আর আমার সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, আমরা আজকে দেখলাম আজকে তিন দিন হতে যাচ্ছে গত পরশু দুপুর থেকে এই করুণাময়ী মোড়ে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন। প্রাইমারি টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে, কলকাতার রাজপথে বসে ধুলো মেখে রীতিমতো চোখের জলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরণ অনশন তারা শুরু করেছেন। যতদিন না তারা নিয়োগপত্র পাচ্ছেন তারা কিন্তু এই আমৃত্যু অনশন চালিয়ে যাবেন। এবং শুধুমাত্র তাই নয়, তারা একটা প্ল্যাকার্ডে লিখে রেখেছেন ডু অর ডাই, নয়তো তারা নিয়োগপত্র পাবেন, আর হয়তো যদি নিয়োগপত্র নাই পান তাহলে তারা মৃত্যুবরণ করবেন। কারণ মৃত্যুবরণ করতে তাদের কোনো রকম পিছুপা হতে হবে না, কারণ তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ভুলে গিয়ে তারা শুধুমাত্র রাস্তায় বসে চোখের জলটা ফেলছেন আর বারবার একটাই দাবি করছেন, নিয়োগ চাই, চাকরি চাই, নিয়োগ চাই, চাকরি চাই, আর কোনো দাবি তাদের নেই। ইতিমধ্যে একটা ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব। ঐন্দ্রিলা আমার সঙ্গে রয়েছে। এই যে দিকে দিকে মানুষ এভাবে শুয়ে পড়েছেন রাস্তায়, কলকাতার রাজপথে রীতিমতো আজকে ধুলো মেখে তারা শুয়ে পড়েছেন এবং গায়ে তাদের সাদা চাদর একদম ঢেকে রাখা হয়েছে এবং তারা নিজেদের বুকের ওপর লিখে রেখেছেন নয় নিয়োগ চাই আর নয়তো বা মৃত্যু চাই। এবং ইতিমধ্যেই তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করেছেন এবং তারা জানিয়েছেন যে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু এখনো পর্যন্ত যে নিয়োগ পায়নি, অথচ যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়ে গেছে। কি বলবো ইন্দ্রিলা? একেবারে তুমি যেটা বললে এলিনা, যে সাদা খাতা জমা দিয়েছে, ওএমআর শিট পুরোপুরি ফাঁকা রয়েছে এবং কোথাও গিয়ে যেন উচ্চ পদস্থ যারা রয়েছেন তাদের সঙ্গে সেটিং এই শব্দটা ব্যবহার করতেই হচ্ছে, সেটিং রয়েছে, তারাই একমাত্র চাকরি পাচ্ছে এমনটাই অভিযোগ করেছেন যারা এখন করুণাময়ীর সামনে যে ছবিটা দেখাচ্ছি যারা আন্দোলন করছেন। আর তো না, তাদের প্রতিবাদ তাদের তারা জানাচ্ছেন আর তারা সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি চাইছেন না। যেভাবে এলিনা ছবিটা দেখালো ডু অর ডাই এমনটাই পোস্টার তারা রেখে এবং সাদা চাদর দিয়ে নিজেদেরকে আবৃত করে রেখেছে যে তারা আর কোনোভাবে প্রতিশ্রুতি মানতে নারাজ। এবার তাদের যে অপেক্ষা, যে ধৈর্য, সব কিছুর যে অবসান এবার সেটা হোক, কারণ নয় তাদের এবার মরতে হবে, নয় তাদের চাকরি পেতে হবে। কেন না এই শব্দটা ব্যবহার করলাম? কারণ তারা নিজেরা নিজেদের মুখে স্বীকার করছে এই পরিস্থিতিতে এসে তাদের আর কোনো বাঁচার ইচ্ছে নেই। 2014 সাল থেকে 2022 সাল মাঝের 8টা বছর, তাই তো এলিনা, যেভাবে তাদের নষ্ট হয়ে গেছে এবং প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, শুধুমাত্র প্রতিশ্রুতি মিলেছে, যেভাবে আমরা দেখেছি একের পর এক মামলা হয়েছে, তার কি কোনোভাবে চাকরি হয়েছে? কোনোভাবেই হয়নি, তাহলে হয়তো আজকে এই চিত্রটা ধরা পড়তো না, তাই তো এলিনা? অবশ্যই, তুমি যেমনটাই বললে ঐন্দ্রিলা, যে আজকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই রাস্তায় বসে রাস্তায় রাত কাটিয়ে আমরণ অনশন করে ইতিমধ্যেই বহু চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। শুধুমাত্র তাই নয়, একটা কথা না বললেই নয়, যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা সুস্থ হয়ে আবারও এই কর্মযজ্ঞে, এই আন্দোলনে সামিল হয়েছেন, কারণ তাদের হকের লড়াই, তাদের অধিকারের লড়াই, তারা যে বঞ্চিত হয়েছেন, অবহেলিত হয়েছেন দিনের পর দিন, তারা অসহায় অবস্থায় আজকে রাস্তায় নেমে পড়েছেন, কারণ তাদের একটাই দাবি, নিয়োগ চাই, সঠিক নিয়োগপত্র যতদিন না পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু অনশন চালিয়ে যাবেন। এবং গতকালকের ছবিটা আমি একবার মনে করিয়ে দিতে চাই ঐন্দ্রিলা, যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে জলের বোতল তারা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছেন, কারণ তারা জানিয়েছেন যে জল খেয়ে খাদ্য খেয়ে কী বা হবে যদি তারা নাই বাঁচতে পারেন, কারণ তারা যোগ্য হয়েও রাস্তায় বসে রয়েছেন এবং দিনের পর দিন তারা অবহেলিত হচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও তাদের কোনো লাভ হয়নি, প্রতিশ্রুতি তারা পেয়েছেন কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কোনো রূপ পায়নি ঐন্দ্রিলা। একেবারে, এই যে ছবিটা তুমি বলছিলে একটু আগেই দর্শকদেরকে, যে তারা যেমন কালকে জল এবং সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে, তাদের কোনো কিছুর কোনো আর প্রতিশ্রুতি যেমন দরকার নেই, কোনো সাহায্যেরও আর দরকার নেই, এবং কি আজকে সকালে যে চিত্রটা দেখতে পাওয়া গেছে, তারা তো ভাবি শিক্ষক, হবু শিক্ষক, সমাজকে উন্নততর করার জন্য তারা এগিয়ে আসছে, তবে তাদের কেন চাকরি দেওয়া হচ্ছে না? তারা আজকে সকালবেলা নিজেদের হাতে পেপার নিয়ে, বোতল নিয়ে পরিষ্কার করেছে রাস্তা, এটাই কি ভবিষ্যৎ? এটাই কি চাকরি প্রার্থী যারা টেট উত্তীর্ণ হয়েছে, যারা এতটা লড়াই করেছে, এতদিন ধরে আন্দোলন করেছে, তাদের কি আজকে এটা প্রাপ্য? এটা কিন্তু প্রশ্ন উঠছে, তাই না? অবশ্যই প্রাপ্য তো নয়। এবং একটা ছবি যেটা ঐন্দ্রিলা বললো, যে তারা কিন্তু হবু শিক্ষক শিক্ষিকা, তাদের যে স্বপ্ন ছিল তারা চাকরি করবেন, তারা পরীক্ষা দিয়েছিলেন এবং তারপরে তাদের দুবার ইন্টার
ইন্টারভিউ হয়েছিল, কিন্তু তারপরে তারা চাকরি পেলেন না, উল্টো দিক দিয়ে অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে গেল। এবং তারা কিন্তু গতকালকে চোখের জল ফেলেছেন এই কলকাতার রাজপথে বসে। তাদের কি এটা প্রাপ্য ছিল? মনে হয় না, কারণ তারা দিনের পর দিন যে লড়াইটা করে গিয়েছেন সেই লড়াইয়ের দাম তারা এখনো পর্যন্ত পাননি। তারা একটাই দাবি জানিয়েছেন, এখনো পর্যন্ত তাদের মুখে আমরা একটা কথাই শুনেছি যে নিয়োগটা করুন, নিয়োগটা চাই, নিয়োগ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব যেন সেটা শুরু করা হয়। গতকালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি জানিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কিন্তু তাতে তাদের কিন্তু কোনো রকম ভরসা মেলেনি ঐন্দ্রিলা। তারা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত তাদের হাতে সঠিক নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। এবং আজকে সকালের ছবিটা অত্যন্ত মর্মান্তিক, কারণ এই ধুলোমাখা রাজপথ, এই রাস্তা তারা পরিষ্কার করেছেন, কারণটা এটাই এখন তাদের ঠিকানা, বাস্তব ঠিকানা। তাদের এই মুহূর্তের ঠিকানা হচ্ছে এই করুণাময়ী সল্টলেক, করুণাময়ী মোড়, এখানেই তারা বসে থাকছেন। এবং যতদিন না পর্যন্ত তাদের হাতে সঠিক নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু এইভাবেই বসে থাকবেন। এই প্রশ্নটা চোখে চোখ রেখে আমরা করব, বারবার করব, যে কবে চাকরি প্রার্থীরা তাদের স্বপ্ন সফল করবেন, স্বপ্ন পূরণ করবেন। এবং এই সমস্ত লেটেস্ট আপডেটের জন্য, অন্যান্য খবরের জন্য আপনাদের কিন্তু নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অবশ্যই ইউটিউব চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, সমস্ত নোটিফিকেশন আগে পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন। এবং অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়। পর্দায়।